দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে বছরের পর বছর ধরে পাবনার চলন বিলে চলছে মাছ ধরার এই বাউত উৎসব। এই বিলে আমরা ছোটবেলা থেকে দেখে আসি, এখানে যখনই মানুষ মাছ ধরতে আসতো মাছের বাড়িতে মানুষ মারা গেছে, এই সিন আমরা দেখেছি। বিভিন্ন বয়স শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে বিল পাড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। বোয়াল, শোল, রুই, কাতল, গজার সহ বিভিন্ন ধরনের দেশি মাছ দল বেঁধে শিকার করছে কয়েক হাজার মানুষ। পলো, খেয়া জাল, বাদা জাল সহ নানা রকম সরঞ্জাম নিয়ে মাছ শিকারে নেমেছেন তারা। হাওলায় রৌল বিলে যখন মাছ ছিটিছে তখন রুই মাছের লাভ দিয়ে উঠে মানুষের মাথার উপরে মানুষ মারা গেছে, এ সিন আমরা দেখেছি। আমরা নিজে মেরেছি, আমি কিছুদিন আগে আসছিলাম তখন আমি এত বড় একটা শোল মাছ পেয়েছি। তো আমাদের এই হাজার কাজের ভিড়েও অতীতের ঐতিহ্য রক্ষার্থে আমাদের এই দেখেন হাজার হাজার লোক আসছে এই বিলে মাছ মারার জন্য, ঐতিহ্যবাহী রৌল বিলে মাছ মারার জন্য। আসলে এখানে অনেক পূর্ব থেকে আমাদের বাপদাদার আমল থেকে এখানে মাছ মারত, তো অনেক মাছ পাইতো। আগে দেখছি যে অনেক বড় বড় গজার পাইতো, অনেক বড় বড় গজার। এই রৌল বিলের ঐতিহ্য হলে বড় বড় গজার, কিন্তু এখন আর ওই গজার মাছটা তেমন দেখা যায় না। প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাক ডাকা ভরে বিল অভিমুখে ছুটছে মানুষ। সূর্যের আলো ফুটতে না ফুটতেই বিল পাড়ে হাজির তারা। চলন বিলের রৌল বিল, ডিকশোর বিল, শ্যাওলার বিল, রামের বিল সহ বিভিন্ন বিলে মাসব্যাপী চলে এমন উৎসব। আমি আসলে প্রফেশনাল কোনো জেলে না, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মাছ মারাটা অবশ্য আমার আগের থেকেই শখের বিষয়। গত শনিবারে আমি একবার এখানে আসছিলাম খেওয়া জাল নিয়ে, আমার আঞ্চলিক ভাষা খেওয়া জালি বলে। তো খেওয়া জাল নিয়ে এসে আমি ততটা মাছ পাইনি, একটা গজার মাছ পাইছিলাম 3.5 কেজি। আমাদের বাড়িটি সেই সোনাহারা বড়াইনগর ফরতু থানা। আমরা প্রতি বছরই আসি ছোটবেলার থেকে, এক খরায় 2-3 কেজি এর মাছ ওঠে। একদিকে যেমন কমে আসছে বিল জলাশয়, তেমনি প্রভাবশালীদের দৌরাত্মে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই উৎসব। আগে যেরকম বাউদ নামছে সকলে মনে করেন মাছ পাইছে 10-12 কেজি 20 কেজি 15 কেজি এরকম মাছ মারছে, বুঝছেন? কেউ অনেকে টানি লিতে পারে না। আজ 2 বছর হলে মাছের অভাব হয়ে গেছে, মাছ সরকার থেকে মাছ দেয় অথচ মাছ পায় না। গ্যাস ট্যাবলেট আর চায়না জালে ধ্বংস করা হচ্ছে মাছের প্রজনন, ফলে আগের মতো মিলছে না দেশি মাছ। এ ধরনের অবৈধ পন্থায় মাছ শিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শৌখিন মৎস্য শিকারীদের। বিল এলাকা নাকি চায়না জাল এবং গ্যাস ট্যাবলেট দিয়ে তারা ছোট মাছ এবং বড় মাছগুলো মেরে ফেলছে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। সাম্প্রতিক সময়ে যেটা দেখছি যে মাছের পরিমাণ একটু কমে গেছে, সেক্ষেত্রে আমরা দেশীয় মাছ যাতে সংরক্ষিত থাকে এই জন্য আমরা চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তো এবছর থেকে আমরা এই অভিযানটি আরো বাড়িয়ে দিই। সেই সাথে প্রভাবশালীদের দৌরাত্ম্য আর নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দিলেন তিনি। গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে খাল, বিল ও জলাশয় খনন করে মাছের প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তুলবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।